আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। তুরাগ সহ আশেপাশের সড়কে মানুষের ঢল। শব্দ দূষণ বন্ধে আদালতের রায় বাস্তবায়নে নেই উদ্যোগ, মারাত্মক হুমকির মুখে জনস্বাস্থ্য। পেঁয়াজের ভরা মৌসুমেও প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না চাষিরা, আমদানি বন্ধের দাবি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীর ছাপিয়ে জনস্রোতে মিশেছে আশেপাশের সড়ক মহাসড়কগুলোতেও। মোনাজাতের পর মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে দিনের দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরের শীত ও কুয়াশা উপেক্ষা করে গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকার লাখো মানুষের স্রোত মিশেছে তুরাগ তীরের ইজতেমা ময়দানে। বাস ট্রেনে উপচে পড়া ভিড়, যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে সমবেত হন। সকাল হতেই তুরাগ তীর ছাপিয়ে জনস্রোত মিশে যায় আশপাশের সড়ক মহাসড়কগুলোতে। বিপুল সংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের মহাসড়কে অবস্থান নেন। মোনাজাতে আসছি, সবার জন্য দোয়া করব, নিজের জন্য নিব, বাবা মার জন্য দোয়া করব, মায়ের দোয়া করার জন্য, সবাই ভালো থাকার জন্য, নিজের ভালো থাকার জন্য। প্রথম অনেক ঘুরছি, মাঠে কোনো জায়গা পাইনি, পরে আমরা মাঠে যাওয়ার পরে জায়গা পাইছি। ফজরের নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা আমল, আকিদা ও দাওয়াত বিষয়ে দেশি বিদেশি মুরব্বীদের বয়ান শোনেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাতে শরিক হওয়ার কথা জানান মুসল্লিরা। আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমরা জান্নাতিবাসী হইতে পারি। বিগত তিন বছর ধরে হয় নাই, এবার আসছি ইনশাল্লাহ ভালোর জন্য। আমাদের খুব আনন্দ লাগতেছে, ইস্তেমার মিদে আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর এই লাইভের মিদে যত গুনাহ করছি আল্লাহর কাছে ক্ষমা চাই। এদিকে মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 13টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 13টা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে এবং মুসল্লিদের আনা নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা আছে। মোনাজাত ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন আছে, রয়েছে উচ্চ আদালতের রায়, শুধু নেই বাস্তবায়ন। মাছ থেকে মাত্রাতিরিক্ত ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। সাকের রাজ্যুর দুই পর্বর প্রতিবেদনে আজ শেষ পর্ব। ঘটনা কদিন আগের, উচ্চ আদালতে মামলার শুনানি চলছিল, এমন সময় প্রচণ্ড শব্দ ভেদ করে এজলাস কক্ষ। বিরক্ত হন বিচারপতি সহ অন্যরা। শেষতক বন্ধ করে দেয়া হয় কোর্টের দরজা, কিছু সময়ের জন্য বন্ধও থাকে বিচার কাজ। অনেক আগেই হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করে শব্দ দূষণ বন্ধের রায় দিয়েছিল উচ্চ আদালত, তাতে কোনো কাজ হয়নি। এবার উচ্চ আদালতে শব্দ দূষণ বন্ধে প্রাঙ্গণ জুড়ে রঙিন প্ল্যাকার্ড দিয়েছে কর্তৃপক্ষ। উচ্চস্বরে যে মাইকে ওনাদের বক্তব্য ওনারা রাখছিলেন, সেই কারণে আদালতের কাজে ব্যাহত ঘটে এবং আদালত ডেকে পাঠায়। কর্তৃপক্ষ যারা এটা অনুমতি দিবেন, তারা কোনো ওয়ার্কিং ডেতে কোনো অনুমতি দিবেন না। মানুষকে এটা সম্বন্ধে জানানো, অবগত করানো, তারা যদি জানতে পারে অবশ্যই তারা এখান থেকে বিরত থাকবে, তারা তখন সাবধান হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের গবেষণা বলছে, পেশাজীবীদের মধ্যে কানের সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন রিকশা চালকেরা। 41.9% চালক আক্রান্ত কানের রোগে, এর পরের অবস্থানে আছে ট্রাফিক পুলিশ। সিটি কর্পোরেশন মোবাইল কোড বলেন, পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোড, যে কোনো মোবাইল কোড এটা পরিচালনা করে এটা শাস্তি দিতে পারবে, এবং ইনস্ট্যান্টলি যদি শাস্তি দেওয়া না হয় ইনস্ট্যান্টলি, এবং আমি এই জরিমানায় এখন আর বিশ্বাস করি না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের পাশের 100 মিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবাসিক এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শব্দের মাত্রা থাকার নিয়ম 45 ডেসিবেল, কিন্তু কে শুনে কার কথা।
2006 যেটা করেছে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, সেখানে নিয়ন্ত্রণ করা আছে কোন জায়গায় শিল্প এলাকায় কতটুকু হবে, আবাসিক এলাকায় কতটুকু হবে, কমার্শিয়াল এলাকায় কতটুকু হবে, সব নিয়ন্ত্রণ করা আছে। এখন এইটা তো চলছে না, যে মাত্রা আছে তার তিন গুণ বেশি। আপনি মোটর সাইকেলে ধরেন যে এটা অত্যন্ত নয়েজি একটা বিষয়, এখন সে কতটুকু শব্দ ইউজ করতে পারবে, তার হর্ন সেটা কতটুকু সাইলেন্সার দিয়ে সেটা যাইতে পারবে, তার একটা মাত্রা নির্ধারণ করা আছে। নির্মাণ কাজের জন্য ইট বা পাথর ভাঙা নিষেধ রয়েছে আবাসিক এলাকায়, কিন্তু মেশিনের শব্দে রাতের ঘুম হারাম অনেক এলাকায়। কানে কম শোনা, রক্তচাপ বেড়ে যাওয়া, খিটখিটে মেজাজ, অনিদ্রা সহ অনেক রোগের কারণ এই উচ্চ শব্দ। মাথা ধরা, কানে শব্দ হওয়া, খিটখিটে মেজাজ, পেটের আলসার, বিরক্তিবোধ, অনিদ্রা, মানসিক উত্তেজনা, উদ্বিগ্নতা, স্ট্রোক সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, যা সামগ্রিকভাবে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ সহ চারপাশের সুস্থ এবং পরিচ্ছন্ন পরিবেশকে ব্যাহত করে। শব্দ দূষণ করলে যন্ত্রপাতি জব্দ করা, এক মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানার বিধান থাকলেও তার কোনোই বাস্তবায়ন নেই। হর্ন বাজানো নিষেধ কথাটি লেখা থাকলেও এই আদেশ মানছেন না কেউই। বিশেষজ্ঞরা বলছেন, শব্দ দূষণে রাজধানী ঢাকা রয়েছে উদ্বেগজনক অবস্থায়, তাই আইন মানার পাশাপাশি তৈরি করতে হবে জনসচেতনতা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারি উৎসাহে পেঁয়াজের আবাদ বেড়েছে, মাঠ থেকে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ, তবে আমদানিও হচ্ছে বিপুল পরিমাণে। এতে উৎপাদিত পেঁয়াজের প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না দেশের চাষিরা, ভরা মৌসুমে আমদানি বন্ধের দাবি তাদের। প্রতিনিধিদের সহায়তায় মেহেদী হাসানের রিপোর্ট। দেশে বছরে পেঁয়াজের চাহিদা কমপক্ষে ২৫ লাখ মেট্রিক টন, উৎপাদন হয় ৩৫.৫ লাখ মেট্রিক টন, এর অন্তত ২৫ ভাগ নষ্ট হয়, তাই ভারত, মিয়ানমার সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয় পেঁয়াজ। সাধারণত দেশের বাজারে পেঁয়াজের দাম যখন অস্বাভাবিক বাড়ে, তখন ভোক্তাদের স্বস্তি দিতে আমদানির অনুমতি দেয় সরকার। গত কয়েক বছরে এমন নীতি ছিল সরকারের, কিন্তু এবার ভরা মৌসুমেও আমদানি হচ্ছে পেঁয়াজ, এতে বাজার পড়ে যাওয়ায় প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না দেশের চাষিরা। এমন পরিস্থিতিতে লোকসান এড়াতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি কৃষকদের। ফলন পেয়ে কি হবে? এলসিপিআইজি বাংলাদেশের বিভিন্ন রকমের ইপিআইজি মোকাম জাম করে ফেলে, বাজার আমরা ফলন হয়ে দামে পাইনি, তার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এই সময় পেঁয়াজ ওঠে আর কি, ওই সময় এসে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ বা আরও অন্যান্য দেশের পেঁয়াজ এসে জাম করে, আমাদের এই পেঁয়াজের দাম পাই না। এবার ফলন ভালো হয়েছে কিন্তু দাম ভালো পাচ্ছে না, এই জন্য গৃহস্থরা জানাচ্ছে যে আর একটু দাম বেশি হলে আমাদের খরচটা ওঠে। স্থলবন্দর দিয়ে প্রতিদিনই দেশে ঢুকছে আমদানি পেঁয়াজের চালান। বন্দর ইন্দোর ও নাসিক জাতের নতুন পেঁয়াজ ৩৩ থেকে ৩৫ টাকা, আর পুরনো পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে আমাদের কৃষকরা লাভবান হওয়ার জন্য, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমদানি যদি একটু সীমিত হয়, তাহলে দেশের যারা উৎপাদনকারী খামারি আছে, চাষি আছে, তারা লাভবান হবে। ভারত থেকে এসজিআর আমদানি হওয়ার কারণে আমাদের দেশি পেঁয়াজ, এখন যে নতুন পেঁয়াজ উঠছে, এই নতুন পেঁয়াজ অনেক দাম চাষিরা মানে যে তুলনামূলকভাবে অনেক কম পাচ্ছে। পানামা হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে, তবে পেঁয়াজের আমদানিটা পূর্বের থেকে অনেক কম, নিম্ন পর্যায়ে নেমে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলে উৎপাদন নিরুৎসাহিত হতে পারে, তাই ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করার পরামর্শ তাদের। বিশেষ করে জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই কয়েকটা মাস আমাদের আমদানি বন্ধ রাখা উচিত, যাতে করে আমাদের কৃষকরা পেঁয়াজের ন্যায্য দাম পায়। দেশে বিঘা প্রতি পেঁয়াজ চাষে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়, পচনশীল হওয়ায় সব পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হয় না। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রংপুর বিভাগ সহ আজও দেশের ২৩ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। এসব জেলায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। হিমালয়ের হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দিনে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডা ও কুয়াশা। রংপুর বিভাগের ৮ জেলায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় বিপাকে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীতে হাত পা সব জড়িয়ে যাচ্ছে,
বিশাল শীত পড়ছে, জেলা কুয়াশা থাকছে, প্রচন্ড শীত, গায়ে কিছু নেই, গায়ে কিছু কিনতে পারছি না। বেলা বারোটা একটার দিকে যাই রোদ উঠে, আমি কিচ্ছু করতে পারি না, অর্থাৎ বাকই আসে ওই কুয়াশার। ঠাকুরগাঁও ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ বালায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ। আমার বাচ্চাটা ডায়রিয়া হচ্ছে, এখানে কালকে রাত্রে ভর্তি হয়েছি, ঠান্ডা লাগছিল, কফ জমছে, বুকে সর্দি, পাশাপাশি একটু বাথরুম করতেছিল। এই মুহূর্তে রোগীর চাপ অনেক বেশি, বর্তমানে হাসপাতালটিতে প্রায় 350-400 জনের মতো রোগী ভর্তি আছেন। রংপুর বিভাগ ছাড়াও শীতের দাপট রয়েছে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমর ইসলাম, একুশে টেলিভিশন। থমকে গেছে নাটোরের লালপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহ নানা সুবিধা রয়েছে এই চরে। দ্রুত এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 2015 সালে সংসদে কৃষিজমি বহির্ভূত চর এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আলোচনায় উঠে আসে নাটোরের লালপুরের নাম। 1600 একর খাস জমিসহ 3400 একর জমির উপর এই অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব করা হয়। জমি কেনার জন্য বরাদ্দ করা হয় 100 কোটি টাকাও। এরপর সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও হঠাৎ করেই তা থমকে যায়। নাটোর, কুষ্টিয়া, ঈশ্বরদি, পাবনা, এই অঞ্চলটা আমাদের সিঙ্গাপুরের মতন একটা জায়গাতে পরিণত হতো এবং আমার নাটোরের 30-40 হাজার লোকের একটা কর্মসংস্থান। জনপ্রতিনিধিরা বলছেন, ভালো যোগাযোগ ব্যবস্থা সহ এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সব সুবিধা রয়েছে। পদ্মাচরে বেশি জমি কিনতে হবে না, নষ্ট হবে না কৃষি জমিও। এটা সবচেয়ে সম্ভাবনাময় এবং সবচেয়ে সাশ্রয়ী, কারণ এখানে খাস জমিতে এবং অকৃষিজ জমিতে চর অঞ্চলে এই স্থাপনাটা নির্মিত হবে। এখানে শুধু একটি স্ট্রাকচার নির্মাণ করতে হবে, এটা একটা প্রতিবন্ধকতা হয়, কিন্তু সেটা খুব লম্বা, খুব বড়, খুব ব্যয়বহুল তাও না। পদ্মাচরে অর্থনৈতিক অঞ্চল করা হলে উপকৃত হবে নাটোর সহ আশেপাশের আরও কয়েকটি জেলা। অর্থনৈতিক জোন হওয়ার জন্য হলে আমাদের এলাকায় উন্নয়ন হতো, সে হঠাৎ করে বুঝি না কাজটা বন্ধ হয়ে গেল কোন কারণে। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে আমরা অনেক চাকরি টাকরি পাইতাম, অনেক হয়তো সুখে দিন যাপন করতে পারতাম। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের বর্তমান চেয়ারম্যানের পরিদর্শনের পর বিষয়টি আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। সেখানে নদীপথেরও একটি ব্যাপক সুযোগ রয়েছে, তাই আমরা আশা করি বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি সশরীরে আসবেন। জটিলতা কেটে শিগগিরই গতি পাবে সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ, এমনটাই প্রত্যাশা নাটোরবাসীর। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জিকির আসকারে মুখর টঙ্গীর তুরাগ তীর, কাল আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। উত্তরে কমছে না শীতের দাপট, 22 জেলায় শৈত্যপ্রবাহ। আনিসুল হক সড়কের ফুটপাত উদ্ধারে উত্তর সিটির উদ্যোগ, বন্ধ করা যাচ্ছে না মহাখালীর অবৈধ পার্কিং। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।